তো এখন আমি আসাদ নূর ভাই যে চলে আসছেন আমরা এখনি বলছিলাম আপনার একটা লম্বা ইতিহাস আছে বাংলাদেশে অ্যাক্টিভিজম নিয়ে এবং আমি প্রথম যে আপনার যে ইতিহাসটা আমি জানি যে প্রথম আমি একটা ভিডিও দেখেছিলাম আমি ওটা দিয়ে শুরু করি যে হাই হ্যালো করার আগে যে আপনি কেমন আছেন আপনি আশা করছি ভালো আছেন এটা এটা আমি ধরে নিয়ে হ্যাঁ যে আপনি আপনি সয়ে সালামতে আছেন ভারতে এবং এটা ধরে নিয়ে আমি আমি সরাসরি ওই ভিডিও নিয়ে আলাপ করতে চাই প্রথমে আমি একটা ভিডিও দেখেছিলাম বেশ কিছু আপনার মনে আছে কিনা জানি না আপনি দশটা না বারোটা প্রশ্ন নিয়ে একটা ভিডিও করেছিলেন তখন আপনি বেশ একজন মানুষ কত দশ বছর আগের কথা হয়তো হবে দশটা না বারোটা প্রশ্ন নিয়ে আপনি একটা ভিডিও করেছিলেন এবং ওখানের প্রশ্নগুলি আপনার কি মনে আছে কি প্রশ্ন নিয়ে আপনি ভিডিও করেছিলেন না ঠিক সেভাবে মনে নেই তবে বেশ কিছু কোর বিষয়ে প্রশ্ন ছিল জি জি

আপনি ভারত গিয়েছেন আবার ঢাকায় এরপরে আবার বর্তমানে এখন আপনি আবার মানুষের কাছে ফেমাস হয়ে গেছেন মানে ফেমাস ছিলেনি বাট আপনার এখন এখন পরিচিতিটা বাড়ছে কারণ ব্রাদার রাহুল আপনার সাথে একটা ডিবেট করেছে যেটা তারা বলছে ঐতিহাসিক একটা ডিবেট আয়সার বয়স নিয়ে আমরা সবকিছু আমরা অতীত থেকে আসব আমি প্রথম থেকে শুরু করতে চাই আপনার জন্ম যখন হল কোন আপনার পরিবার কি বিশ্বাস ধারণ করতো আমরা ওইখান থেকে শুরু করি ইসলামের বিশ্বাসী ইসলাম এবং আপনাকে কতটা আপনাকে বিশ্বাসের উপর কতটা জোর দেওয়া হতো বা কীরকম আপনার আপব্রিঙ্গিং কিভাবে আপনাকে ধর্মের প্রতি কতটা এটাই বলেন যে ধর্মের প্রতি কতটা জোর দেওয়া হতো বা আপনার আপনার বাবা মা কতটা ধার্মিক ছিল পরিবারের প্রশ্ন এটা বোঝানোর জন্য একটা প্রেক্ষাপট বললেই স্পষ্ট হবে আমার বাবা একজন এখন রিটায়ার করেছেন তিনি একজন হাই স্কুলের টিচার ছিলেন দীর্ঘ তিরিশ বছর তিনি চাকরি করেছেন তিনি যখন স্কুল শিক্ষক মানে শিক্ষকতা করেন তখন কিন্তু আমাকে ক্লাস ওয়ান থেকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন এবং মাদ্রাসায় ভর্তি করার আগে মক্তব্যে অর্থাৎ ক্লাস থ্রিতে থাকতে আমি বোধহয় তিনবার কোরআন খতম দিয়েছি তো মাদ্রাসায় আমার বাবা একজন স্কুল শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি আমাকে কেন মাদ্রাসায় পড়িয়েছেন এটা হচ্ছে আমার পরিবার অর্থাৎ তারা আমার দাদা মানে যেটা বাংলা ভাষায় বলে ঠাকুরদা এবং মুসলিমদের বাংলাদেশের মুসলিমদের ভাষায় বলে দাদা তা তিনি নসিরত করে গেছিলেন যে আমার নাতি দেখতে নুরানি চেহারা এটা তার মন্তব্য ছিল এবং তাকে যদি হাফেজ বানাও আলেম বানাও তাহলে ইসলামের ক্ষেত্র ক্ষেত্র মানে ইসলামের উজ্জ্বল হবে আর কি হ্যাঁ ভাবমূর্তি তো সেই থেকে আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন আমি ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসায় পড়েছি যতক্ষণ আমার বাবা মাদ্রাসায় যে নির্যাতনের বিবরণ সতক্ষে দেখেছেন এর আগ পর্যন্ত আমি মাদ্রাসায় পড়েছি তারপরে তিনি এই অমানবিক নির্যাতন দেখার পরে তিনি তার স্কুলে আমাকে নিয়ে গেছেন তো এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আমি আমার বাবা স্কুল শিক্ষক সত্ত্বেও তিনি আমাকে মাদ্রাসায় পড়েছেন এবং কতটা ধর্মের প্রতি বিশ্বাস থাকে এবং আমার মায়ের পরিবারে আমার মামারা এক একজন বেশ সুপরিচিত মাওলানা মসজিদের ইমাম একজন আছেন বর্তমানে হাফেজ আছেন এই আর কি তার মানে আপনার ব্যাকগ্রাউন্ড মানে আপনার পরিবার থেকেও বেশ ভালো মতো জোর দেওয়া তাই না সেটা কিন্তু অ্যাভারেজ একজন মানুষ যতটুকু ইসলাম সম্পর্কে জানে তার থেকে তো আমরা জানি আমরা বলতে পারি যে আপনার জানাশোনা আহ বা পরিবার থেকে জানাশোনা আহ সেটা একটু অ্যাভারেজ থেকে তো অনেক বেশি তাই না বলতে পারি আমরা না আমি হয়তো সেটা যতটুকু প্রয়োজন জানছি বা জানা আছে বলা যেতে পারে যে বিষয়ে বিষয়ে প্রশ্ন প্রশ্ন জানার চেষ্টা তাহলে আমার কখন কিভাবে অনেক মানে তৈরি হয়েছে আমি অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা করার ক্ষেত্রে সঙ্গীত আমাকে খুব উপকার করেছে যেমন আমি ছোটবেলায় আমার বাবা সঙ্গীত প্রেমী ছিলেন তিনি আমার মা বলতেন যে সাইদির ক্যাসেট তিনি সাইদিরন চট্টগ্রামে তিনি ওয়াজ করতেন সেখানে তিনটা ক্যাসেটের মানে তার ওই ওয়াজ মাহফিল পর্ব থাকতো তো মা গান শুনতে দিতেন না বাবাকে কিন্তু সেই যুগে মানে আমি যখন খুব ছোটো টেপ রেকর্ডারে বাবা গান শুনতেন সেখানে একটা গান ছিল হিন্দি সিনেমা যে তুমি মেরি মন্দির মন্দির তুমি মেরি পূজা তুমি দেবতা হো তো এটা লতা মঙ্গেশকরের গান আমি যদি ভুল না করে থাকি তার মানে তুমি আমার মন্দির তুমি আমার পূজা তুমি আমার দেবতা গানটা শোনার পরে আমি সিলেটে যেহেতু মানে একটা ক্লাস থ্রির পর থেকে সিলেটে বড় হয়েছি তো সিলেটের কাছেই মানে হিন্দি ভাষা বা সিলেটে যেহেতু ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখা যায় দূরদর্শন তো সেখানে আমি আশেপাশে হিন্দি হিন্দি বোঝেন এমন মানুষ পেয়েছে তাদের জিজ্ঞেস করেছিলাম বাবাকে জিজ্ঞেস করলাম বাবা খুব একটা সুস্পষ্ট উত্তর দেননি হয়তো ইচ্ছা করে দেননি অথবা তিনি জানতেন না হিন্দি ভাষা সম্পর্কে এতটা তো সেখানে আমি বুঝলাম যখন যে একটা মানুষ যখন কারোর তো প্রেম ভালোবাসা বুঝতাম না কাউকে বলছে তুমি 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 আমার আমার মন্দির পূজা দেবতা দেবতা মানে কি সেই যে ব্যক্তিকে আমি প্রশ্ন করেছিলাম তিনি বলেছেন যে ঈশ্বর আল্লাহ তো একজন মানুষ অন্য মানুষের কাছে দেবতা হতে পারে এরকম বেশ কিছু তারপরে সন্ধ্যা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু গান আছে এগুলো আমার মধ্যে প্রশ্ন তৈরি করেছে যে আচ্ছা এইভাবে হতে পারে এইভাবে না এবং দেহ সাইদের যখন ওয়াজ শুনতাম আমি এরপরে মাদ্রাসায় পড়ি তখন সবাই মাদ্রাসায় যখন পড়ি আমার কাছে এটা নিজের অজান্তে আমি মানে দম বন্ধ হয়ে আসতো আমি ছোটবেলায় ওয়াজে যখন বিভিন্ন জিনিস বিক্রি হয় আমি তার মধ্যে কিনতে যেতাম আছে না যুগে এখন আমার সহপাঠীরা দেখে ওটা হুজুরের কাছে নিয়ে দেখেছে ওখানে কোন একজন নায়িকার ছবি ছিল মানে ঘুরাইলে নায়ক নায়িকা ছবি তখন যে আমার কি পরিমানে মাই ওটার জন্য তখন আমার একটা প্রশ্ন থাকলো যে জিনিস ওয়াজে বিক্রি হচ্ছে সেই জিনিসের জন্য আমাকে মারলেন কেন সেখানে তো সব ছাত্ররাই কিনতে গেছে বিভিন্ন নাড়ু মুড়ির বিভিন্ন খাবার বিভিন্ন খেলনা বলের মধ্যে এই জিনিসগুলো আমার বল কিনতে ভালো লাগে না আমি হয়তোটা কিনেছি ঘুরছে দেখে তো তখন আমার প্রশ্ন জেগেছে আমি যেন মার খেলাম কেন এটা ওয়াজেই বিক্রি হচ্ছে তাহলে ওয়াজা কেন বিক্রি হচ্ছে এরপরে আমি আবার দেখলাম ওই যে দোকানদাররা যখন ওয়াজ শেষে তারা চলে যায় আমি যেহেতু ওই ওয়াজে হাম হামনাথে আমি মানে প্রধান আকর্ষণ ছিলাম আর কি হুজুরা আগে থেকে আমাকে বলে রাখতেন গলা খারাপ হওয়া যাবে না এই সময় হামনাথ গাইতে হবে সেই ছোটবেলা থেকে কয়েক হাজার মানুষের সামনে পারফর্ম করা বা মাইক্রোফোন ধরার একটা টেন্ডেন্সি ছিল সাহসটা তখন তৈরি হয়েছে তো আমি দেখতাম যে ওই দোকানদাররা কিন্তু যখন তাদের দোকান বিক্রি শেষ ওয়াজ শেষ তৃতীয় দিনে বা চতুর্থ দিনে যখন যেরকম হতো তারা কিন্তু হুজুরদের টাকা দিত ওই টাকা দিতে আমি দেখছি যেহেতু হামনাথের সাথে আমি যুক্ত ছিলাম ওয়াজমাফিলে দেখা গেল যে সিন্নি যেগুলো হয়তো আর কি সেখানে যারা মানে মোটামুটি এই টিমের সাথে যুক্ত যে হামনাথ গাইছে সেহেতু তো টিমের সাথেই যুক্ত তার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকতো সবার জন্য থাকতো আর কি অতিথিদের জন্য থাকতো তখন আমি অপেক্ষা করে এরকম তখন দেখলাম টাকা হুজুর দিয়ে দিতেছে তার মানে ওই টাকা ওই 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 যে জিনিসের জন্য আমি মারি খেলাম সেই টাকা আবার হুজুরদেরই দিচ্ছে তখন ছোটো মানুষ আমি তখন আর কিছু বুঝি না প্রশ্ন ওইখান থেকে তৈরি হয়েছে

যমুনা ফিচার পার্কের পাশেই কিছু বাড়ি আছে দেখবেন ওই ওই বসুন্ধরা যে রোডটা ওই রোডের পাশে কিছু বাড়ি আছে সেটা বোধ এখন নুল ইসলাম বাবুল মারা যাওয়ার আগে দখল টকল পুরোটা করছে কিনা ওখানে আমার এক রিলেটিভের বাড়ি ছিল তো আমি ওখানে ছিলাম ওই সময় গোলাগুলি আমি কাছেই ছিলাম তখন আমাদের তখন আমি নাস্তিক এখন কিভাবে আমি দু হাজার এগারো সালে নাস্তিক হয়েছি জাকির নায়কের কারণে এটা একটা বড় বিষয় আজকে আমরা ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে দেখি সে যে সালাফি হয়েছে বা বাংলাদেশে আরও অন্যান্য সালাফিদের দেখতে পাই তখন এরকম সালাফিজম এতটা ওয়াফিজম এতটা মাথাছাড়া দিয়ে ওঠে নাই জাকির নায়কের বক্তব্য শুনে যেমন হলিয়াটে জেনে কিছু ছেলে পেলে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা কিনা তথাকথিত আধুনিক সমাজের ছেলে পেলে যাদের বাবা মারা গান শুনে সাধারণ কাপড় চোপড় পরে তাদের সন্তানের যখন হামলা হয় তখন আমরা টনক নয় কিন্তু আমাকে একজন ব্যক্তি আহ বেশ জোর জবরদস্ত জবরদস্তি করেছিলেন ইসলাম নিয়ে যে ইসলামটা আমি যেরকম জানি সেরকম না অর্থাৎ ইসলামে প্রেম নিষিদ্ধ আমি অবাক হই আমি মাদ্রাসায় পড়লাম আমার সহপাঠীরা প্রেম করেছে এমন কি আমার দু একজন হুজুরকেও প্রেম করতে দেখেছি হ্যাঁ তো সেরকম কিছু উদাহরণ আমি জানি আমি কারণ তিনটা মাদ্রাসায় পড়েছি তো আমার এক হুজুর পালাই গেছিলেন একজন একজন আর মেয়ে নিয়ে তো সেটা নিয়ে তার মধ্যে প্রেম করে তো পালাই গেছিলেন তো এরকম ঘটনা অনেক সেখানে এসে আমাকে একজন লোক বলে যে কিনা কয়েকদিন আগে প্যান্ট শার্ট পড়তো এখন সে বা এরকম তো সেই লোক কে মানে কেন মানে তার সাথে আমি তো রীতিমতো ঝগড়া বাধিয়ে দিয়েছিলাম মানে তিনি আমাকে কয়েকটা খন্ড দিলেন ফ্রিতে ইসলামিক ফাউন্ডেশনের এবং আমাকে পড়তে বললেন মানে আমাকে মার্ক করে দিলেন আমরা ছোটবেলায় যখন কোরআন পড়তাম নক্তা দিয়ে ওরকম কাগজ দিয়ে উনি আমাকে মার্ক করে দিলেন দাগ দেওয়া যাবে না আবার বুখারি শরীফের অপমান যাই হোক আমি পড়ার পরে খুব বড় ধাক্কা খেলাম যে আল্লাহ ঈশ্বর আমি কিন্তু এর সাল পর্যন্ত আমি নামাজ পড়তাম

মাধব মাধব নামের একজন ব্যক্তির কুণ্ড মানে সেই উঁচু চূড়া আর কি সেখান থেকে প্রাকৃতিক ঝর্ণা বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে বড় প্রাকৃতিক ঝর্ণা আমার যদি ভুল না হয়ে থাকে এখন যদি কোনো কিছু আবিষ্কৃত না হয়ে থাকে তো সেখানে আমরা গেলাম তবলিক ওই দিনী ভাইদের সাথে যাওয়ার পরে দেখলাম যে আমাদের তো ওই ঝর্ণা দেখালেনই না এবং এক প্রকার আটকায় মহাফিল এটা বরিশালের ভাষায় বলে অর্থাৎ জোর জবরদস্তি করে ধর্ম ইয়ে করা তো আমরা যে যারা কলেজের শিক্ষার্থী ছিলাম সবাই এটাতে খুব বিরক্ত হয়েছে যে আমাদের কথা দিয়ে নিলা একটা হ্যাঁ আমাদের নিয়ে গেছিলো খুব দূর থেকে ধরেন দেড় কিলোমিটার দূর থেকে যদিও ঝর্ণা দেখা যায় না ঝর্ণার শব্দ হয় ওই রাস্তাতেই যারা মাধবকুণ্ডে গেছেন তারা পরিচিত পরিচিত থাকবেন এটার সাথে ঝর্ণার শব্দ শ শব্দ পানি পড়ছে তো তারপরে সন্ধ্যা হয়ে গেলো তারপর বললো যে না এখন তো আমাদের মাগ্রীবের নামাজ পড়তে হবে আবার ব্যাক করলো তাড়াতাড়ি কাছেই একটা মসজিদ ছিল যে আর ভেতরে গেলে মসজিদ না তো মাগ্রীদের সালাদ আদায় করার পরে তো আর এখানে ঢুকতে দেওয়া হয় না কারণ তখন আলো ছিল না এতটা নির্জন ছিল দু হাজার এগারো সালের কথা বলছি তো না দু হাজার দশ সালে এটা তখনও একটা ধাক্কা লাগলো যে এই প্রতারণা মানে আমাদের নিয়ে গেলো টাকা লাগবে না বইলা আর টাকা লাগলে আমরা দিতাম কিন্তু যে কারণে গেলাম সেটাই দেখানো হলো না এবং তারা যে কথাবার্তাগুলো বলেছে সেগুলো আসলে আমরা জানি ইসলামের যে বিষয়গুলো আমাদের শেখাল সেগুলো আমরা জানি এবং পালনও করি তাহলে আমার নতুন করে এগুলোর দরকারটা কি ছিল তাকে আমাকে চুজ করার কিন্তু জানা উচিত ছিল আমি এক লোক নামাজ পড়ি তো হুদাই মানে হয় না যে মানে তেলা মাথায় তেল দেওয়ার দরকার তো কিছু ছিল না এবং জাকির নাইকের ওই সব ওই ওই লোকের ওই ওহাবির কাছে আমি যখন এই বুখারির সাথে পরিচিত হলাম তখন আমার কাছে সব কিছু স্পষ্ট হয়ে গেলো যে এবং আমার পরবর্তীতে একটা মাস কমপক্ষে এক মাস আমার খুব খারাপ অবস্থা ছিল জাকির নাইকের জাকির কোন কোন বিষয়টি কোন একটি বিষয় যদি আপনি তুলে ধরতে চান তাহলে কোন বিষয়টিকে আপনি তুলে ধরবেন যে এই এই স্পেসিফিক কারণে জাকির নায়ক আমাকে ধর্মচ্যুত করেছে এরকম কোন জাকির সরাসরি জাকির আমাকে ধর্মচ্যুত করেনি যে আমাকে এই বইগুলো দিয়েছিল বুখারির এই খন্ডগুলো এবং দেখাই দিয়েছিল প্রেম নিষিদ্ধ সঙ্গীত নিষিদ্ধ ছবি আঁকা নিষিদ্ধ আমি গিটার বাজাতাম তখন এগুলো এবং তার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হওয়ার একটা ইয়ে ছিল সেটা আমি আর এখানে না বলছি যখন সে আমাকে এই মধ্যযুগী আচরণগুলো দেখাইলো বুখারি থেকে এবং আমি মানলাম না তারপরে সে অন্য একটা মানুষকে টর্চার করলো সেই মানুষটা মারা যাওয়ার পর্যায়ে চলে গেছিল তার এই টর্চারের কারণে এবং আমি জানলাম যে সে জাকির নায়কের কাছ থেকে সে এরকম হয়েছে সে আগে স্বাভাবিকভাবে গান শুনতো স্বাভাবিক কাপড় চোপড় পড়তো সে আলখেল্লা পড়া শুরু করলো হ্যাঁ দাড়ি বড় করা শুরু করলো চুল বড় করা শুরু করলো এই রাকাত বাঁধা শুরু করলো এইভাবে তখন আমি জাকির নায়ককে আবিষ্কার করলাম যে জাকির নায়ক এই নাটের গুরু এবং জাকির নায়কের কাছ থেকে বিভ্রান্ত হয়ে আমি বিভ্রান্তই বলবো যে একটা মানুষ এইভাবে মানে অন্ধ হয়ে যায়

আমার ওইটাই বিশাল বড় একটা ধাক্কা ছিল এবং তারপরে আরো যখন শুনতে থাকলাম ওইটা দিয়ে শুরু আমার বিবর্তন তত্ত্ব নিয়ে সে যখন কথা বললো এরপরে ওইখান থেকে আমার ধাক্কাটা শুরু হয়েছিল এবং এরপরে সে নারী বিষয় দাস দাসী দাসী ইসলামের দাসী যে হালাল এইগুলি বলতো তখন আমার আরো মানে ওইটা বলতে পারেন যে আমার শেষ পের একটা ঠুকে দিল ওই দাস দাসী নিয়ে যখন সে বললো আমার এক্সপিরিয়েন্স এটা এখন এখন আসাদ ভাই আপনি বলেন আপনার ক্ষেত্রে কি করেছিল আমি যখন তার যে তার কাছ থেকে প্রভাবিত হয়ে যে ঠিক আছে তো কাছ থেকে প্রভাবিত হওয়া ব্যক্তি বিভ্রান্ত হওয়া ব্যক্তির আচরণ দেখার পরে শুরু করলাম এর আগে আমি ভালোই লেগেছে একজন মানুষ আধুনিক ভাবে জিনিসগুলো প্রেজেন্ট করছে আগের কার মানে প্রচলিত মোল্লা মর্শুদের যে ওয়াজমাফিল ওগুলো তো দেখার মতো না আছে ভিডিও কোয়ালিটি না সাউন্ড কোয়ালিটি অর্ধেক কথা শোনা চিৎকার উগ্রতা তারপরে আমার মনে হয় এই মানুষটা কি উচ্চ এত সুন্দরভাবে মানুষকে বোঝাচ্ছে ইসলামের খেতমত করছেন তারপরে আরও আনন্দ লাগতো জানতাম যখন তিনি আগে হিন্দু ছিলেন এই যে নায়ক টাইটেল তা তারা ধর্মান্তরিত হয়েছেন তো তারপরে তার তার এগুলো আমি যাচাই বাছাই করা শুরু করলাম এবং যাচাই বাছাই করার পরে আমি দেখলাম যে এই তার মানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কথাই হচ্ছে যে অসত্য এবং অসত্য মানে মিথ্যার সাথে সত্যের মিশ্রণ করা ভয়াবহ হয় সেই আউটপুটগুলোই দেখলাম এবং আমি তার তাকে নিয়ে আর আমি মাথা ঘামাই না এবং তখন তো ব্লগের যুগ ছিল ব্লগ লেখালেখি টুকটাক ছদ্মনামে লিখতাম অসম আলো নামের একটা ইয়ে ছিল আমার প্রোফাইল এবং তখন এটা ট্রেন্ডও ছিল আমাদের অসংখ্য মানুষ যারা চেহারা দেখাইতেন ছবি ঠিক থাকতো ফেসবুকে কিন্তু তারা বিভিন্ন ছদ্মনাম ইউজ করতেন ছদ্মনাম না ঠিক এটা পেন নেই বলা যেতে পারে এটা যেমন আমাদের ইব্রাহিম খুল্ল সবাক ভাই তিনি তার ব্যাপারে যদি একটু বলিও যে গণজাগরণ মঞ্চের যতগুলো ব্যানার আমরা দেখি ওগুলো ডিজাইন তিনি করেছেন গ্রাফিক্স ডিজাইনে তিনি পারদর্শী ছিলেন এবং ইমরানি সরকারের যে স্ক্রিপ্টগুলো বক্তব্যগুলো তিনি লিখে দিতেন তো তিনি কিন্তু তার নাম সবাক পাখি ছিল এবং আরও অসংখ্য মানুষ আমি নাম বললে আমাদের সেই গণজাগরণ মুভমেন্ট দেখেন সময়টা খুব ওই দু হাজার এগারো সালের শেষের দিকে আমি ইসলামের সাথে পরিচিত হইলাম দু হাজার বারো সালে আমি ওই শহর ছেড়ে দিলাম সিলেট ছেড়ে আমি চিররগের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইয়ে হইলাম অ্যাডমিশন নিলাম তারপরে আমি এই গণজাগরণ যে আন্দোলন সেই আন্দোলনের সাথে যুক্ত তারপরে লেখালেখি তারপরে মনে করেন দৌড়ের উপরে আমি নিজেই তখন ব্যস্ত ছিলাম যাকি না আর এরপরে আমি আর কোনো লেখা বা ওইভাবে তাকে ডিবাং করা এইরকম ইয়ে হয় নাই আর তখন প্রথম প্রথম আপনি যখন ইসলামটা করেন বা আপনি যখন প্রথম ইসলাম গ্রহণ করেন বা আপনি হিন্দু ধর্মই গ্রহণ করেন না কেন আপনার মধ্যে দেখবেন যে একটা আলাদা ইয়ে থাকে মানে এটা কি বল এটার উগ্রতাও বলবো না একটা জোশ থাকে যেমন এই যে বিভিন্ন বিদেশিদের আমরা দেখি বিশেষ করে সাদা আমরা লোকজন হরে কৃষ্ণ হরেকৃষ্ণ বলে ট্রেনে লাফাইতে থাকেন সারাক্ষণ কেউ আবার বিকিনি বলে নাচেন इसको ने एडमिशन है और पड़े हैं एक तो जज्बास जज्बास हां जज्बा हां हां আবার মনে করেন যারা মুসলিম হয় তাদের মধ্যে মানে এটার তো ইয়ে আছে নতুন মোল্লা আল্লাহ বেশি বলে আবার যদি নতুন কেউ ইসলাম ত্যাগ করেন বা নাস্তিক হন তখন একটা আলাদা মানে তখন ক্ষোভটা অন্যভাবে কাজ করে ওটা হচ্ছে চাপা ক্ষোভ কারণ হচ্ছে যে আপনি প্রথম কথা হচ্ছে প্রকাশ ভালোভাবে করতে পারবেন না আপনি মাইর খেতে পারেন মাইরে ফেলতে পারেন আপনাকে এবং যেহেতু আপনি বলতে পারতেছি না আপনার ভেতরে ইন্টারনাল যে ক্ষোভ এটা আরও বাড়ছে ফলে কি হয় প্রতিবাদটা যদি আপনার ওইরকম দ্বারা সম্পূর্ণ মানে শির দ্বারা বলাটা ঠিক হবে না মানে মনে করেন ঘাঘু টাইপের মানে ঘাঘুরো টাইপের লোক হয় না তো মনে করেন তার রাগ আরও বেশি থাকে অনেক দেখবেন মানুষ বিভিন্নভাবে অ্যান্সার করার চেষ্টা করে তার সাথে যে প্রতারণাটা হয়েছে কেউ মনে করেন সরাসরি মনে করেন সরাসরি স্টেপ নেয় অর্থাৎ চিৎকার চেয়ে এটা কেন করছো আবার কেউ বুদ্ধিভিত্তিক কাজ করে যে না এটা রিভেঞ্জে আমি পরে নেব প্রস্তুতি প্রস্তুত হয়ে ধরেন তিন বছর মানে এক একজন এক একভাবে আক্রমণ করেন কেউ সম্মুখে কেউ গেরিলা এইভাবে তো আমার যেটা হয়েছে আমি যেহেতু পড়াশোনা করছিলাম এবং আমি জীবনে বড় একটা ধাক্কার মধ্যে দিয়ে গেছি ফলে আমি চাইছিলাম যে না আপাতত আমি সমাজের যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন এই গণ আন্দোলনের ব্যাপারটা এই এই জামাত শিবির বা এদের এদের ভাঙার চেষ্টায় আমি আমি ক্ষুদ্র তখন একজন মানুষ তো সেই চেষ্টা করছি এবং পরবর্তীতে যখন উন্মুক্ত হয়ে গেলাম অর্থাৎ মানুষের কাছে এক্সপোজ যেমন চিঠে আমার সহকর্মী সহপাঠী সবার কাছে নাস্তিক আখ্যা আখ্যা পাইলাম কারণ এই গণজাগরণের সাথে যুক্ত হইলে এমনি নাস্তিক আখ্যা দিত এবং আমাকে যখন এগুলো বলতো আমি যখন ডিফেন্ড করতাম না উল্টা আরও আমি এটারে বলতাম যে হ্যাঁ আমি নাস্তিক তখন আমার চাকরিচ্যুত হইতে হইতে হয়েছে আমাকে স্থান ছাড়তে হয়েছে আমার সেই জন্মভূমি গোপালগঞ্জ বা আমার নানা বাড়ি বরিশাল দুইটা জায়গায় আমি খুব বেশি সময় আমি কাটাইছি আমার সেখানকার পানি হাওয়া বাতাস সব কিছুর সাথে আমার পরিচয় সেই জায়গার চেয়েও আমার সিলেটের প্রতি আমার আলাদা আবেগ কাজ করে স্টিল এখনও তো সেখানেও আমি আমার যে ছোটবেলার বন্ধু আমার সহপাঠীরা আছে মাদ্রাসার শিক্ষার্থী বা তারা কেউ কেউ তখন শিক্ষকতা করছিলেন আবার আমার স্কুলের শিক্ষার্থী আমার সহপাঠী তাদের সবার কাছে দেখলাম যে একটা অপরিচিত চাহনি আমার দিকে ওই যে গণজাগরণের সাথে যুক্ত থাকে অনেকের কাছে এক্সপোজ এইসব কারণে তখন দেখলাম যে আরো একটু মানে সব কুল হারানোর পরে আরো বেশি এটা নিয়ে কথা বলা শুরু করলাম তারপরে চর্মনায় মামলা দিল দেশ ছাড়া হইলাম এই আর কি যাত্রাটা ওইভাবেই আমি হ্যাঁ এখানে আসতাম তার আগে মানে আমি আরেকটু ফার্স্ট ফরওয়ার্ড করি যে আপনার একটা এর 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 আগে এর পরে যে একটা বিতর্কিত বিষয় ছিল যে আপনি কোরআনের উপরে আহ ভাগুমতু করতে চাচ্ছেন এরকম একটা রাইট রাইট ওইটা একটু যদি ব্যাখ্যা করবেন এটা একটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ভালো একটা প্রশ্ন করেছেন আমি এই আগস্ট মাসে আপনি একটা এখানে কথা বলছিলেন রাহুলের সাথে বিতর্ক রাহুলের সাথে বিতর্কের আগ্রহী দেখিয়েছেন যখন আগস্টে আগস্টের ধরেন পাঁচ ছয় তারিখের পর থেকে বাংলাদেশে একটা অবস্থা শুরু হয়ে আমাকে নিয়ে এটা কারণটা কি আমি তারেক এক একটা বেশ কিছু বক্তব্য অতীতের সেগুলো আমি ইয়ে করেছিলাম ডিপান্ড করেছিলাম যেমন স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং এরপরে মনে করেন সে রকেটে চড়ে এইসব অনেক পরিচিত তার সেই সব চাপাবাজি সেগুলো আমি একটা ভিডিওর মধ্যে আনছিলাম এবং আমি ভিডিওটা শুরু করেছিলাম এইভাবে যে

এই এম এম ও এম এম ওয়ে ইন্ডিয়ান মাল্টি ন্যাশনাল এবং বাংলাদেশের এই মই এটা খুঁজছিল এম এল এম মাল্টি লেভেল মার্কেটিং তো এই ময়তে এই চলমান পীরের ছেলে এসে বলতো যে যেমন পীরিয়ার বংশ আমার আমাদের ওয়াজমাফিল চল্লিশ লক্ষ লোক হয় এইখানে ইনভেস্ট করলে জান্নাত নিশ্চিত কীভাবে জান্নাত নিশ্চিত আপনি যখন এখানে ইনভেস্ট করবেন আপনার ছয় মাসে টাকা দ্বিগুণ দেওয়া হবে স্কিমটা ওরকম এমএলএম এ যেটা হয় ফ্রড কয়দিন আগে এসান গ্রুপ মানুষের ষোলো সতেরো হাজার কোটি টাকা যেভাবে দিছে ওইভাবেই ছিল স্কিমটা এরা তো একদম ধর্মের ঢাল দিয়ে ব্যবসাটা কিভাবে করছে সার কথা যদি বলি যখন দর্শকরা প্রশ্ন তার ক্লায়েন্ট যে আপনি ডাবল দেবেন কেমনি আপনি আপনি টাকা সুদে লাগাবেন বলছেন না এই টাকা দিয়ে আমরা বিশেষ আহ কবর নির্মাণ করবো কীরকম সেই কবর হবে সেই কবর হবে এরকম বিশাল জায়গা জুড়ে সেখানে ডুপ্লেক্স হবে মানে কবর একটার উপরে একটা থাকবে এরকম এবং সেখানেই আপনার বাবা মাকে যদি আপনার কবর দেন হাফিজরা কোরআন হাফিজরা চব্বিশ ঘন্টা সেখানে তেলাত করবে কেমনি একজন হাফিজের শিফট থাকবে ছয় ঘন্টা করে এরকম চব্বিশ ঘন্টা সেখানে কোরআন তেলাত হবে এবং সেখানে কবর দিতে আপনাকে এরকম স্কিম ছিল বোধহয় পঞ্চাশ ষাট হাজার টাকা আপনাকে প্রথম দিতে হবে কবর দেওয়ার জন্য এবং পরে প্রতি মাসে একটা চার্জ আছে সেই টাকা থেকে যে লাভ হবে এটা তো পুরোটাই লাভ সেই লাভ থেকে মানুষের ডাবল টাকা দেওয়া হবে আরও বিভিন্ন জিনিস গরু ছাগল কেনা হেলিকপ্টার কেনা অনেক ধরনের প্রজেক্ট দেখায় মানুষের কাছে টাকা পয়সা দিয়ে মাইরা দিচ্ছে মাইরে আগে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করছিলাম এসন মানে গ্রুপগুলো তো এখন আধুনিক অনেক টেলিভিশন মিডিয়া ভিডিও অনেক কিছু হয় তখন এগুলো ছিল না আমি ভিডিওটাতে দেখাইছিলাম যে সে তার সেমিনারে কি করে প্রথম সে তার সেমিনার শুরু করে ডার্লিং ডার্লিং হিন্দি গান আছে ওটা বিভিন্ন র্যাম্পে বাজানো হয় ওটা দিয়ে শুরু করতো মানে এরপরে কিছুক্ষণ যাওয়ার পরে যখন মানুষজন এখানে তালে তালে বসে যেত তারপরে তাল শুরু করতো তারপরে সেখানে রেদন বিনিস করতো চরম একজন দালাল মোল্লা এসে করত এবং সেখানে তাদের সহকর্মী সহ একজন ছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডার নায়ক রুবেল নায়ক ওই যে অশ্লীল সিনেমার একজন কি যেন কি খান অমিত হাসান অমিত হাসানা যেন কি নাম ওই ও ময়ূরের সাথে নাচতো ছোটবেলায় সিনেমা দেখতে দেখছিলাম তারা এরকম কয়েকজন ব্যক্তি তার সাথে যুক্ত এগুলো দেখে আমি বলছিলাম যে সে যে ইসলামের কথা বলে এটা তো ইসলাম বিরতি বেশ দিচ্ছে পরে আমি তো দৌড়ের উপরে তারপরে বাংলাদেশের পালাই যেতে বাধ্য হলাম কারণ আমি জানলাম এলাকায় তারা শুধু মামলাই করে নাই আমি তখন ওখানে ছিলাম না আমার বিরুদ্ধে মিথ্যা মামলাই দিছে যে মোহাম্মদ লুঙ্গি ধরে আমি টান দিচ্ছে আসলে আমি দেই নাই তখন তখন ওরকম প্রকাশ্যে আমি নাই ইসলাম নিয়ে ইন্টারেস্টিংলি আমার মামলার পরে ওই থানায় আমার একজন পরিচিত বন্ধু চাকরি করতো সে বললো যে তরমনায়ের হুজুর আসছিলেন টাকা দিয়ে গেছেন ও

হ্যাঁ অবশ্যই হিজরত আমি অসংখ্য হিজরত আমরা হজরত আসি তো আমি হজরত তখন আমি ভারতে মাত্র গেছি যাওয়ার পরে শুনি আমার বাবা মা যেখানে থাকেন সেখানে ওরা পড়ায় ফেলবে তরমানের গ্রুপ গেছে সাদা টুপি পাসতালির টুপি বলা হয় টুরা হজর এদের এরকম আমার এলাকার একজন আমার ফোন করে বলল যে অবস্থা খারাপ সকালবেলা ঘুম থেকে উঠছি ওঠার পরে আমি সেখানকার মেয়রকে ফোন করলাম মেয়ের সাথে আমার সম্পর্ক ভালো ছিল যে এরকম অবস্থা উনি বলতেন ধর্মীয় বিষয় কিছু থাকুন না আমি যেহেতু একটা সময় আওয়ামী লীগের রাজনীতি করছি দুঃখজনক ভাবে হলো তো তাদেরকে আমি ফোন করলাম তারা সবাই হাত উঠে দিল আমি তখন কি করতে পারি আমার সম্ভাবনা তখন মাত্র আমি ভিডিও শুরু করছি অনেকে আমার টিডিও দেখে পছন্দ করতেন না মানে ভিডিওর মধ্যে হয়তো ভাষা সাবলীল ছিল না অনেকের কাছে এটা মনে তো আমাদের আমাদের চিন্তার লোকের মধ্যে তো ব্রাহ্মণবাদ ছিল বা হয়তো আছে তো তাদের এটা পছন্দ হতো না যে এরকম বেশি লাভ হয় বেশি কথা বলে কেন আমাকে কেউ হেল্প করেন সত্যি কথা

কারণ এটা তো পাবলিক ভিডিও না এর আগে আমি পরে যে ভিডিওগুলো করছি দেখবেন পাবলিক ভিডিওতে মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করছি আজকে ধরেন আমাকে যদি দেখেন দু সেই ষোলো সালের দিক থেকে ভিডিও তৈরি করছি এখন দু হাজার তেইশ চার তিন সাত বছর মেসি পরিবর্তন হয়েছে এটা অনেকেই বলেন ভিডিওতে আমি এটা সবসময় চেষ্টা করছি যে একটা পরিবেশনটা যেন সুন্দর হয় তো আমি ওই ভিডিওটা আসলে প্রাইভেট ছিল অর্থাৎ আমি ওইটা ওই চরমনের উদ্দেশ্যে মানে ভিডিওটা রেকর্ড করে তাদের এক লোক আমি তারা চিনি তারা আমি মেসেঞ্জারে পাঠাইলাম সে করছে কি তাৎক্ষণিক এটা পাবলিক করে দিয়েছে ওরা পনেরো বিশ মিনিটের মধ্যে ওখান থেকে চলে গেছে তাদের যাওয়ার সময় নাকি এরকম বলছে যে পাগল এই কাজ করেও হতে পারে এবং করলে তো এটার জন্য মানে আমি ওখানে বলছি কিন্তু যদি তোরা এটা করো তাহলে কিন্তু আমি এটা করবো এবং তাহলে তো চরমে আলটিমেট দায়ী হয় এটার জন্য তারা ওইখান থেকে চলে গেছে ঠিকই কিন্তু ওটা তারা ফেসবুকে আপলোড করে দিচ্ছে ফেসবুকে আপলোড করার পরে ওইটা তখন এত বেশি ভাইরাল টাইডালের ব্যাপার ছিল না দু সতেরো সালের জানুয়ারি মাসের শুরুতে এটা হুম যারা ফেসবুক ইউজ করেন বা বুঝতে পারবেন দু সতেরো সালে এত বেশি ইয়ে ছিল না তখন দেখি অবস্থা খারাপ ওইটা তাদের আপলোড করা এখান থেকে ভাইরাল হয়ে গেছে তারপরে চিন্তা করলাম আমি আপলোড করে দিলাম তখন সানির আমার বললো যে তুমি আপলোড আপলোড করো অলরেডি তার মানে অনেকে আমার এটা পাঠিয়ে দিছে যে এইটা আপনি এরকম বলছেন কিনা আমি আপলোড করলাম তার কিছুক্ষণ পরে আবার আমি একটু ডিলিট করে দিছি তো এটা ছিল তারাই আসলে তাদের এই এই ব্যাপারটা তাদের করানোর উপরে অপমান বাজায় কিছুটা হুমকিটা ছিল তাদের আসলে ওইখান থেকে সরানোর জন্য এবং পরবর্তীতে যেটা ভাইরাল তারাই করছে এটা তাদেরই একটা উদাহরণ এবং গত আগস্ট মাসে তারা একই কাজই করছে মানে আমার ধরে মারে ফেলতে হবে এই জন্য আমার যে বক্তব্য সেগুলি তারা সুন্দরভাবে তারা মসজিদে মাদ্রাসায় সব জায়গায় এটা প্রচার করে দিছে এটা ছিল ওই স্টোরিটা

ভাবে চেষ্টা করেছি থাকার আমার কাছে তখন আমার কাছে একটা আইফোন ছিল ফাইভ এস যখন আমি দেশ ছাড়বো ইনস্ট্যান্ট আমি বিক্রো ডট কম ছিল তখন বাংলাদেশে ইনস্ট্যান্ট আমি সেল করে দিয়েছি আমার কাছে একটা ল্যাপটপ ছিল অ্যাপেলের ল্যাপটপ তখন মানে ওই ম্যাকবুক এয়ার তখন দু হাজার সতেরো সালে খুবই এক্সপেন্সিভ একটা দু হাজার ষোলো শেষের দিকে আমি দুটো বিক্রি করে আমার কাছে মোটামুটি ভালো টাকা ছিল রাতারাতি লিমন ফকিরকে বললাম যে তুমি যদি তুমি তো এক নম্বর আসামি আমি দু নম্বর তাহলে আমার মনে হয় যে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত নইলে আমরা এইভাবে আমাদের মারা হবে পেটানো হবে তো আমি ভারতে আশ্রয় নিলাম কার কোনো হোটেল কোথাও থাকতে পারে ওইভাবে ভারতে থাকা যায় না তারপরে সেখানে একজন ব্যক্তির নাম আমি এখানে নিতে চাই না কারণ তার ব্যাপারে অনেক বিতর্ক আছে আমি নাম কারও নিতে চাই না একজন ব্যক্তি শুধু নাম নেব তো তিনি মধ্যস্থতা করছিলেন বিভিন্ন ব্যক্তিরা বলছিলেন আমি যখন দেশ ত্যাগ করি তখনও আমার অনেক দিদি বলছিল ভাই কখনও আসলে আমাদের বাড়িতে আসবে হ্যাঁ ভাই তুমি আসছো আমাদের বাড়িতে বাড়িতে আসবে কিন্তু হ্যাঁ তখন গেলাম গিয়ে ফোন করলাম তখন বলছে দেখো আমি তো প্রেগনেন্ট আমি নেই কলকাতা নেই অন্য জায়গায় চলে এসেছি এরকম দিদি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে উনি অসুস্থ কলকাতার বাইরে আবার দাদা যারা ছিল তারা দেখা গেল যে মা বাবা মানছেন না এরকম অবস্থা মানে কেউ কোনো বন্ধু বান্ধব কোনো বন্ধু আর তখন নাই

মানে কি পরিস্থিতিতে আপনাকে অ্যারেস্ট করা হলো মানে মানে আপনি যে বাংলাদেশে আসছেন না আমি এটা আরো ডিটেলস জানতে চাই যে আপনি ভারতে কি অবস্থায় ছিলেন প্রথমত দ্বিতীয়ত আপনি বাংলাদেশে এসে মানে এরা কিভাবে জানলো আহ নিশ্চয়ই এয়ারপোর্টে তারা আপনার জন্য ও ছিল যেভাবে মুসলিমদের জন্য আমি এটা সংক্ষেপে যদি বলি তাহলে সংক্ষেপে বলতে গেলে আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা একদম এখানে দু এক মিনিট আমি বলে দিতে পারবো আমি বাধ্য হয়ে সানিউর কাছে সানিউর আমাকে হিন্দুত্ববাদী হইতে বলে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সেমিনারে যে কথা বলতে হবে দশ বিশ হাজার টাকা পাওয়া যাবে গাড়ি দিয়ে যাবে অনেক কথা আমি রাজি নাই আমি এবং লিমন ফকির ছিলাম দুজনের সিদ্ধান্ত না আচ্ছা আসিফ এই সরি আসো তাই আপনার একটা ভিডিও দেখেছিলাম যেখানে আপনি বলেছেন যে আপনাকে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য টাকা পান এটা একটা সানিউর আপনি আপনি আসাদ নুর সানিউর লিখে যদি ইউটিউব সার্চ করেন আমি দেখানোর চেষ্টা করি কারণ এটা নিয়ে ওই যখন আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছিল তখন কিছু আহ ধর্মান্ধ মুসলমানরা তারা এই বাটপাড়িটা করছে আসাদ নূর হ্যাঁ আপনি আপনি যদি ওটা একটু ক্লিয়ার করেন যে আপনি কি আসলেই

তো তারাকে তারাকে আমি এটা জানতে চাই উম আমি জানতে চাই যে আহ আচ্ছা ওইটাতে আমি আসবো যে আপনি যে ইসলাম ইসলামের বিরুদ্ধে কথা বলে টাকা পান দিয়ে প্রচার করেছে তারা সেই সে বিষয়ে আমি একটু পরে আছি আমি বলতে চাই আপনি আহ ঢাকায় আসলেন তখন

ইসলামের সাথে আপনার ইনবক্সে কথা ফাঁস হয়ে গিয়েছিল হ্যাঁ এটা ফাঁসে যায় না এটা ফার্স্টে করছে এটা কি এটা কি আর থার্ড কেউ ছিল নাকি এটা ব্যাপারটা হচ্ছে কি ভাই

জন্য এয়ারপোর্টে ওয়েট করছিল তারা সেখানে আপনি আপনি দায়ী করবেন বা কেন মানে আমার কাছে এটা একটা প্রশ্ন যে কিভাবে বুঝতে পেরেছি আমি একটু আমি আপনার কাছে অনুমতি চাই আমি একটু পেছনে যেতে চাই আমি দিল্লিতে এটার সাথে জড়িত আপনি এটা না শুনলে উত্তর দেওয়া সম্ভব না আমি বাধ্য হইলাম দিল্লিতে যাইতে ওখানে যে কোনো উপায় হলো না অর্থাৎ সেখানে কোনো একজন ব্যক্তি আসলেন আমার উদ্ধারের নামে টাকা পয়সা ব্যবসা ভালোই হলো আবার চলে গেলেন আমি ওখান থেকে আমি দেখলাম যে কোনো রাজনৈতিক আশ্রয় ভারতে পাইলাম না কারণ ভারতের রাজনৈতিক আশ্রয়ের কোনো অপশন নাই যাদের সাথে ল্যান্ড বর্ডার আছে এটা ইউএনএসিআর ওয়েবসাইটে লেখা আছে ভারত কাউকে আশ্রয় দেবে না যে দেশগুলোর সাথে তাদের ল্যান্ড বর্ডার আছে যদি আফগানিস্তানে কেউ আশ্রয় চায় সে পাবে কারণ ভারতের সাথে আফগানিস্তানের ল্যান্ড বর্ডার নাই আছে পাকিস্তানের সাথে আছে মিয়ানমার সাথে আছে নেপাল ভুটান বাংলাদেশের সাথে তো আমি আশ্রয় পাইনি আমি তখন আমার চার্জশিট দিয়ে দিছে মামলার আমি তখন চিন্তা করলাম যে আমি বাংলাদেশে চলে যাব আমি অলরেডি আমার পাসপোর্ট বাংলাদেশে পাঠাইলাম ভিসা করার জন্য নেপালের ভিসা হইল কিন্তু এটা ইমিগ্রেশন সিল হইল না তারপরে আমি চিন্তা করলাম নিজে যাই গেলাম নিজে যাওয়ার সময় একটু ঝামেলা ছিল আমি হয়তো আরও এক মাস পরে যেতাম কিন্তু হঠাৎ করে যাইতে হয়েছে আমার একটা তুচ্ছ একটা স্বাভাবিক একটা ঝগড়া হয়েছিল যেটাকে অনেকে নারী নির্যাতনের ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে সেটা স্বাভাবিক ঝগড়া ছিল আর সেটা একটা উদাহরণ যার যার ব্যাপারে নারী নির্যাতন বলা হয় সেই বিয়াস বাসু তিনি কিন্তু বাংলাদেশে গিয়ে আমাকে উদ্ধার করেছিলেন আমার সব বিপদে তিনি পাশে ছিলেন তার সাথে যদি আমার এখন সেরকম সম্পর্ক নেই আমাদের মধ্যে বন্ধুত্ব আছে প্রেমের সম্পর্কটা নেই আমাদের একটু ঠামাই আসাদ ভাই উনি আপনাকে ওই সময় হেল্প করেছিলেন ওই সময় কি আমাদের মুক্ত মধ্যে কেউ আর কেউ ছিল আপনার পাশে

বা কোন কি হ্যাঁ সেরকম কি কিছু আছে কিনা থাকে তো আমি বহু আগে সেটাতে হওয়ার কথা তাই না আমি আমি না ধরেন তিন মাস আমি আরেকটি আরেকটি মামলার কথা আমরা শুনি সেটা আপনি কি আন্দাজ করতে পারেন সেখান থেকে আমি নাম বড় মাপের তাকে অনেকেই আমি তাকে যেদিন ধরবো সেদিন আমি আজ পর্যন্ত তার নাম কোথাও নেই সে আমার কি বলছে আমি বিশাল হনু আমার সাথে আমার আমার সে একটা বাংলাদেশের বিশেষ জেলার লোক সেই জেলার লোক তো এটা আসলে বৈষম্য করা হবে আমি নামটা বলি না ওই জেলার নাম নাম না বলি আমার উমক লোক ব্যারিস্টার আমার উমক লোক ডিআইজি তুমি যখন ফ্লাই করবা হ্যাঁ আমার বইল আমি বললাম ভাই উমুক দিন যাবো আমি টিকিট কাটিয়ে বলছি নেপালে বলছে ঠিক আছে যাও তোমার পাসপোর্ট নাম্বারটা দাও পাসপোর্টের কপি পাঠালাম বলতে আরে দূর তুমি তো গ্রিন তোমার কিছু নাই আমি বললাম না ভাই আপনি আবার চেক করেন আমি ফ্লাই করতে পারবো না তো তুমি এমন কোন হরিদাস পাল হয়ে গেছো তুমি ফ্লাই করতে না আমাকে মিথ্যা বলে এয়ারপোর্টে নিয়ে নেওয়া হয়েছে সে হয়তো জানতো আমি 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 অ্যারেস্ট হবো অথবা সে জানতো না অথবা আমি অ্যারেস্ট হলে আমাকে দিয়ে আর কারোর সাক্ষী দেওয়ার মানে শাস্তি দেওয়ার স্বাস্থ্য করা একটা প্ল্যান ছিল তখন অলরেডি লমন অ্যারেস্টেড তো আমি ওই এয়ারপোর্টে অ্যারেস্ট হলাম জেল খাটলাম বের হইলাম বের হওয়ার পরে আমি 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 যে বের হব কিছু নাচ থেকে আমার নামে বিভিন্ন এলাকার লোকের কাছে টাকা চাঁদা তুলছে তারা সাহবাগী দালাল কিছু হ্যাঁ তারা সাহাবাগী দালাল কেমন শাহবাগ আন্দোলন তখন আর কোথাও নাই তারা করত কি ইমরানের সরকারের পেছনে পেছনে ঘুরতো আর বিভিন্ন জায়গায় দালালি করতো আমি জেলে আসি আমার জেল থেকে বের করতে হবে আইনি খরচা এরকম বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে তখন অলরেডি আমার ব্যাপারটা যেহেতু খুবই চর্চিত অনেকের কাছে টাকা নিছে আমি যখন হাইকোর্ট থেকে বেল পাই এটা এক এককভাবে বিয়াজবাসুর প্রচেষ্টায় এবং প্রথিত যশা একজন আইনজীবী তিনি মুভ করেছেন বলে আমি বেল পেয়েছিলাম বেল পাওয়ার পরে আমার সেই বেল যেটা হাইকোর্টে বেল পাইলে আপনারা জানেন ওয়েবসাইটে থাকে তারা কোনোভাবে টের পাইছে হম লোয়ার যে মানে লোয়ার কোর্টের যে উকিল ছিল সে বলে দিচ্ছে যে তাদের বেল হয়েছে আমার বেল হয়েছে আগস্টের সাত তারিখ আমার আট তারিখ জন্মদিন জন্মদিনে সেই ব্যারিস্টার আমাকে জানিয়েছেন যে আপনার এটা জন্মদিনে গিফট অনেকদিন মানে ইয়ে করে মানে জামিন হয় নাই অনেক কষ্ট করে নয় মাস পরে জামিন হয়েছে ষোলোই আগস্ট আমি জেল থেকে বের হবো অলরেডি বারোই আগস্ট সবাই জানে মোটামুটি আমার কাছে সবাই জানে যে আমার বেল হয়েছে ব্যারিস্টার আমাকে বলে দিয়েছিলেন বি কে বলেছিলেন যে আমার বাবা মা যদিও আমার এই সব বিষয়ে হেল্প করে নাই সাহস করেন নাই তো আমার বাবা মাকেও যেন না জানানো না হয় মানে পৃথিবীতে একটা মানুষের সবচেয়ে আপন জনকে হয় স্ত্রী বাবা মা তাই তো তার সন্তান তাদেরকেও জানানো যাবে না তখন নাস্তিকদের মধ্যে অনেকেই বিয়াজকে ফোন করে বলে আসাদের বেল হয়েছে তুই আমাদের বললি না হ্যাঁ আমরা কি আসাদের পর নাকি যারা আমাকে বিভিন্নভাবে সাহায্য বা শুভকামনা করেছেন ধরেন আপনি আমার শুভকামনা করতেছেন সবসময় খোঁজ খবর নিয়ে বেল হয়েছে আপনাকে বলা হইল না বিয়াজকে ফোন করলেন বিয়াস বলো না বেল হলো হ্যাঁ আপনি করলেন কি হাইকোর্টের ওই পেপারটা পাঠিয়ে দিয়া বললেন যে এই দেখো এই তো তুই মিথ্যা তুমি মিথ্যা বলছো কেন এরকম তখন কি হয়েছে বেলের পর আমি বের হওয়ার পরে আমি আমি আসলে গোপনে থাকতে চাইছিলাম মানে চুপচাপ বের হয়ে যাওয়া

আমি বাইতুল মকরমে ঢুকেছিলাম ঠিকই হ্যাঁ ভিডিও করেছি সেটাও ঠিকই কিন্তু ওটা যখন আমি টেলিকাস্ট করেছিলাম তখন ও বিএস নামে একটা সফটওয়্যার আছে ওটা দিয়ে কারণ এখানে তো বাংলাদেশে কেউ এটা সম্ভব না যে ইনস্ট্যান্ট আপনি লাইভ করবেন আপনি ওখান থেকে বের হয়ে পারবেন ওইটা আসলে তাদের জ্বালা দেওয়ার জন্য করেছিলাম কেন করেছিলাম এটা একটা কারণ আছে এটা কারণটা হচ্ছে যে এই যে মাদক মামলার সাথে সংশ্লিষ্ট আসাদ নূর আমি একটা জিনিস দেখাতে চাই

আমরা এখন একটু লাইট মরে যাই যে আপনার এখন প্যাশন মানে আমরা দেখতে পারি যে আপনি সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেন আপনি যে বিষয়গুলি এখন উঠে আসে এবং রিসেন্টলি যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে আয়সার বিবাহ নিয়ে বাল্যবিবাহ নিয়ে যেটা উঠে আসে আমি ইন্টারেস্টেড আপনি যখন সংখ্যালঘু নিয়ে ভিডিও করেন সেগুলি খুবই আমার কাছে মনে হয় এগুলি এফেক্টিভ এবং এগুলি আমার কাছে মনে হয় যে এগুলি আপনার মানে আপনার খুব যেগুলি আমি অ্যাপ্রিসিয়েট করি এগুলি করা উচিত ভারতে হোক বা বাংলাদেশে হোক বা তো এই বিষয়ে আপনার প্যাশনটা কোন কোন আপনার প্যাশন নিয়ে যদি একটু কথা বলতেন নিশ্চয়ই দেখেন একটা প্রশ্ন বাদ চলে গেছে দর্শকরা ভুল বুঝতে পারে আমার বিরুদ্ধে ঢাকা একটা মামলা হয় সেপ্টেম্বর মাসের ষোলো তারিখে সেই মামলাটা আমাকে দেখানো হয় আমি একজন মাদক ব্যবসায়ী চিহ্নিত মাদক ব্যবসায়ী পঞ্চাশ পিস ইয়াবা বিক্রির সময় ডিবি গিয়ে হামলা হানা দেয় এবং সেখান থেকে আর আমার সাথে আর সহযোগী দশজন ছিল তারা পালিয়ে গেছে আমাকে তারা গ্রেপ্তার করে এই মামলাটা এখন তখন আমি অলরেডি পরিচিত এই যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে যে বাবুনগরীর হাতে মাইক্রোফোন বিশাল সমাবেশ মিছিল কি নাম লেখা কুখ্যাত ব্লকের আসাদ নূরকে পুনরায় পূর্বক সর্বোচ্চ শাস্তি দেখেন এইখানে সেই ভিডিওটা আপনার দেখে নিন এখানে বাবু নগরী বলেছিল আমার আমাকে হয় জেলে রাখতে হবে অথবা আমার পাসপোর্ট কেড়ে নিতে হবে তসলিমান হাসিন দাউদায়দারের মতো আমাকে মানে পাসপোর্ট ছাড়া দেশ থেকে বের করে দিতে হবে এই হচ্ছে দুইটা শাস্তি হয় আমাকে জেলে রাখতে হবে নইলে পাসপোর্ট ছাড়া দেশ থেকে বের করে দিতে হবে এবং এখানে লোক ছিল প্রায় বিশ হাজার এটা যুগান্তরে আসছিল তাদের বক্তব্য অনুযায়ী আপনারা সংখ্যাটা পরে দেখে নিন এই ভিডিওটা এখন আছে দেখেন বিশ হাজার মানুষ মিছিল করেছিল এই মিছিলের পরে আমাকে ডিজিএফআই গুম করে নেয় আমি বিয়াস বাসু এবং সাথে তিনজন ব্যক্তি ছিলেন একজন লেখিকা একজন উকিল এবং একজন তিনি ওই লেখিকার বয়ফ্রেন্ড আমাদের বাসা থেকে যেখানে অবস্থান করেছিলাম যেদিন আমি ভারতে যাবো আমি এক বছরের ভিসা পেয়েছিলাম পাসপোর্ট ভিসায় টিকিট কেটেছি সেইখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তিন দিন গুম করে রাখার পর শর্ত দেওয়া হয় আমি যদি এই মামলা যে কোনো একটা মামলা নিয়ে জেলে যাই তাহলে বাকিদের ছেড়ে দেওয়া হবে আমি বাধ্য হয়েছি এক পর্যায়ে বিয়াজকে যেভাবে সেই পুরনো ডিবি কার্যালয়ের সেই ব্রিটিশদের ভবনে মুরগির খাঁচার মতো একটা জায়গা আছে যারা ডিবিতে গেছেন দর্শক বন্ধুরা জানবেন একটা মুরগির খাঁচার মতো জায়গা আছে যেখানে মেয়েদের রাখা হয় যেখানে দাঁড়ানোর জায়গা ছিল না আমি আমার চোখের সামনে একজন বিদেশিকে দেখলাম এরকম দিনের পর আর রেখে আমি তা বাধ্য হয়েছি তাদের এই প্রস্তাবে রাজি হইতে তারপরে তাদের ছেড়ে দেয় আমি ইলেকশনের এক পর্যন্ত আমি ছাড়া পাইনি এটা সরকারের একটা ইয়ে ছিল মানে বাধ্য করা যে তুমি জেলে যাইতেই হবে কারণ হেফাজতের এজেন্টা ছিল আমরা মামুনুল হককে গ্রেপ্তার করতে দেখি রিসোর্টে রিসোর্টে তো খেলা ছিল এর আগে তারা জানে যে তাকে কিভাবে ধরতে হয় মামুনুল হকের উপরে সরকারের কি ছিল বা এখনো সে বেল পায় নাই দুজনের সম্মতিতে তারা রিসোর্টে কী করছে কিনা সেটা নিয়ে ইয়ে থাকতে পারে এটা ছিল সরকারের সোধা সবটা কথা আমাকে না একটা থাপ্পড় দিয়েছে না কোনো দুর্ব্যবহার করছে কারোর সাথে দুর্ব্যবহার করে নাই তারা অসহায়ভাবে বলেছে যে সামনে ইলেকশন আপনি যে এই শাহবাগে ঘুরে বেড়াচ্ছেন আপনি তে যান আপনি বই যান সেগুলো আপনি আবার ফেসবুক আপলোড করেন হেফাজত খেয়ে গেছে খেপার পরে আপনি আবার তাদের বানানো ফটো কার্ড আপনি আপলোড করে তাদের নিটি করেন আপনাকে গ্রেপ্তার করতেই হবে তো আমার হাতে কোনো অপশন ছিল না এমন ভাবে নিচে যে আমার কেউ জানতো না যে আমার নিয়ে গেছে তারপরে আমি জেল খেটে বের হয়েছি এটা ছিল একটা মিথ্যা মামলা এবং সরকার আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার সেই মামলা পরিচালনা করেন এবং কোনো স্টুডেন্ট ছাড়া এটা তো জানবে যে একজন একজন চিহ্নিত লোক যে কিনা সবসময় মৃত্যুর থিয়েটার মধ্যে থাকে সেই আবার ব্যেস্ত যাবে কার কাছে যার কাছে বেচতে যাবে সেই তো আগে একটা কোপ দেবে তাই না তো এই ধরনের নিকৃষ্ট কাজ সরকার করেছে তারা যদি ওই সেই মামলার পরিচালনা করে নাই ডিবির সেই অফিসাররা আমাকে ক্ষমাও চেয়েছে সেই রেকর্ডিং আমার কাছে আছে সেগুলো আমি সামনে আনি নেই কারণ তারাও আমাকে খুব শান্তভাবে বলেছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে অর্ডার আমাদের কিছু করার নেই আমি যখন তাদের কল রেকর্ড করছিলাম ছাড়া পাওয়ার পরে বাংলাদেশ ত্যাগ করার পরে তারা তখন বলেছিল যে আপনি শেষে আমি বলেছিলাম যে আপনাদের কলটা রেকর্ড করছি আপলোড করব বলছে আমাদের কিছু এটাতে প্রকাশ করলে কিছু হবে না কিন্তু আমরা বাধ্য আমি তো আপনাদের সাথে আপনার সাথে আমার তো শত্রুতা ছিল না এনিওয়ে সেটা ছিল একটা বিষয় এবার আমি আপনার প্রেক্ষাপটে যাই যে আপনি বলছেন ধর্মীয় সংখ্যালঘুদের ডিফেন্ড করা আমি মনে করি আমরা যারা অ্যাক্টিভিজম করছি যেমন আসিফ মহুদ্দিন তিনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন সংশয় ডট কম তিনি তারা এই ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে একটা একটা উন্মুক্ত কোষ তৈরি করেছেন নাস্তিক্যবাদ বা মুক্তবুদ্ধি চর্চার একটা একটা সো তিনি রেখেছেন একটা একটা জ্ঞান ভাণ্ডার বলা যায় যেখান থেকে আপনি অসংখ্য রেফারেন্স পাবেন অসংখ্য তিনি প্রতিদিন লাইভ করছেন প্রায় অনেকের সাথে ডিবেট করছেন এটার মাধ্যমে এক ধরনের চিন্তা প্রকাশ পাচ্ছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের হয়ে কথা বলার মতো আসলে সেরকম কেউ নাই হিন্দু ধর্মের বৌদ্ধদের মধ্যে যারা আছে তারা ম্যাক্সিমাম দালাল আমার কাছে মনে হচ্ছে আমি তো একজন সংখ্যালঘু বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে আমি পড়ি এবং আমি বাংলাদেশে কীভাবে আমার আমি বাস্তুচ্যুত হয়েছি আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি মোল্লাদের কথায় তাদের আলটিমেটাম আমার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে আজকে পর্যন্ত আমি পাসপোর্ট পাইনি নেই তাদের কথায় আমাকে জেলে দেওয়া হয়েছে তো আমি আমার মতো তো যাদের ভিকটিম দেখি তাদের তাদের তো কথা বলার কেউ নাই তাদের হিন্দু ধর্মের যদি কথা বলতে আসে তারে অন্যান্য মুসলমানরা ঘিরে ধরে পুলিশ ঘিরে ধরে আমরা ঝুমন দাসের উদাহরণ টানতে পারি আমরা উত্তম বড়ুয়া সেই আমরা জানি রামুর ঘটনায় সে এখনও পলাতক সে কোথায় আছে আমরা জানি না এরকম অসংখ্য ঘটনা দেখতে পারবো হিন্দুরাই ভিক্টিম হয়েছে তাদের বাড়ি ঘরে পড়ানো হয়েছে তারা কথা বলতে গেলে তারা ভিক্টিম হয়েছে এই জায়গা থেকে আমি ধর্মীয় সংখ্যালঘুদের ডিফেন্ড করার চেষ্টা করি তাদের অধিকার নিয়ে কাজ করার চেষ্টা করি শুধুমাত্র হিন্দু সম্প্রদায় বৌদ্ধ খ্রিস্টান নয় আমি পাহাড়ি যারা জনজাতি আছেন আমাদের সহনাগরিক যাদেরকে আমরা তিরস্কার করে উপজাতি বলি আমরা তাদের ক্ষুদ্র নির্গোষ্ঠী বলি তাদের অধিকারের জন্য কাজ করার চেষ্টা করি এবং বাংলাদেশের যারা আমাদের স্ট্রেটদের দের চোখে অট অর্থাৎ সমকামী যারা ট্রান্স ম্যান ওয়েমেন যারা রয়েছেন তাদের অধিকারের জন্য কাজ করার চেষ্টা করি